গুড আফটারনুন ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য স্টোরি অফ সিম্পল লাইফ। আমি তপতি, চলে এসেছি তোমাদের সাথে করতে দেখা। আর আফটারনুন অবশ্যই এখন বাজে, এই ঘড়িটা স্লো চলছে, এই ঘড়িটা দেখো না, যদি দেখতে পা হয়তো 12টা বেজে রয়েছে, কিন্তু এখন বাজে 12:35। রোজ দিন আমার এরকম সময় রান্নাবান্না হয়ে যায়, মানে আমরা খেতে বসি, আর আজকে আমি এখন রান্নাঘরে ঢুকছি। তাহলেও রান্নাঘরে ঢুকছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে একটা সব দিয়ে আমি একটা রোজ দিনই আজকে সব দিয়ে একটা সবজি করি শীতে, মটরশুঁটি, তারপরে হচ্ছে বেগুন টেগুন সব দিয়ে একটা সবজি করেছি। সবজিটা হয়ে গেছে, ওটা স্নান করার আগেই করেছিলাম, মানে কাজ করতে করতে করেছিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে বলে নিচ্ছি আগের থেকে কি কি করব তোমাদের সাথে, সে মানে আমি মানে তোমাদের সাথে বলছি মানে আমার মাথার মধ্যে আমি এগুলোকে খেলিয়ে নিচ্ছি যে এইগুলো আমাকে এখন করতে হবে। আর এখানে আছে এই যে তপসে মাছ, এই ছোট ছোট তপসে মাছ, এই মাছগুলোর হচ্ছে চচ্চড়ি করব, এই সবজি টবজি দিয়ে চচ্চড়ি করব, ওইটা তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। আর সব কথা বলা হয়ে গেল মোটামুটি, কি কি রান্না হচ্ছে দুপুরবেলা হবে, ওর উচ্ছে সেদ্ধ করতে হবে একটুখানি, তো যাই হোক। আর যারা দেখছে আমার চ্যানেলটা তারা অবশ্যই করবে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবটা প্রেস করবে, প্রেস করলে বেল আইকন আসে, বেল আইকনে অল বলে যে অপশন আছে সেটা প্রেস করবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা দেখছো, যারা আমার বন্ধু, যারা আমার বন্ধু হতে চাও না, সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, খুব ভালো থাকো, আমিও ভীষণ ভালো আছি, ভালো থাকবো বলেই ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি। তো আজকাল আমি রান্নাগুলোই বেশি করে শেয়ার করছি, অন্য কিছু শেয়ার করা হচ্ছে না, কারণ রান্নাটাই রান্নাটাই এখন খুব করা হচ্ছে। আর রোজকার বলতে কি, বাইর থেকে তো আমরা সবাই বেরোতে পারছি না, বেরোলে পরে তবে এটা ওটা শেয়ার করার হয়, আর ঘরের মধ্যে কি রোজকার যা কাজ সেই সমস্ত টুকটাক কাজ। তো চলো ভাতটা বসিয়ে দিয়েছি, এবার একটুখানি উচ্ছেটা বসিয়ে দিই, উচ্ছে সেদ্ধটা বসিয়ে টসিয়ে দিই, একটু কাজটা করতে থাকি, উচ্ছে সেদ্ধ ভাতগুলো হয়ে যাক, তারপর তোমাদের সাথে আমি মাছটা শেয়ার। তেল বসিয়ে দিয়ে এই কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে ভাবছি তেল ঢালবো, ও মা তেল ঢালতে গিয়ে দেখি খেয়াল নেই সর্ষের তেল শেষ হয়ে গেছে, সর্ষের তেলটা একটু লাগছে বেশি, তেলটা আরো কম করে খেতে হবে, শরীরের পক্ষে তো অবশ্যই, শরীরের জন্যই একটু কম করে খেতে হবে। এটা তেল তেলে হয়ে যায় তো, এরকম করে একটা কিছু দিয়ে না করলে ঠিক টাইট হয় না, এরকম রান্না করার সময় যখন দেখি না যে তেল শেষ হয়ে তখন তেলের পাত্রটা আমার মাজা হয় না, তাহলে তেলের পাত্রটা আমি সাধারণত মেজেই রাখি। তো চলো তেলটা গরম হয়ে থাক, তাহলে দেখিয়ে দিই ট্যাংরা মাছের চচ্চড়ি করতে আমার কি কি লাগছে। এই ট্যাংরা মাছ বলছি কেন, সরি, তপসে মাছ, এ দেখো একদম ছোট ছোট তপসে, এই ছোট ছোট তপসেরই তোমার হচ্ছে চচ্চড়িটা খেতে বেশি ভালো লাগে, বড় তপসে তো ভালো লাগবে না। তো এই মাছ এখানে আমার প্রায় 350 মতন তপসে মাছ আছে, আর এখানে আমি 150 মতন পেঁয়াজ কলি, দুটো ছোট ছোট আলু, আর একটা বেগুন কেটে নিয়েছি চচ্চড়ির জন্য, আর কিছু দেবো না এর মধ্যে। যাও একটু ফুলকপি দিলে ফুলকপি দিতে পারো, আমি যেহেতু সব দেওয়া শরীর তোমাদের ফুলকপি দিয়েছি সেজন্য আর মধ্যে ফুলকপি দিব। আর তাছাড়া কিছু বড়ি ইউজ করব আমি, ডালের বড়ি, ব্যাস। আর নুন হলুদ পেঁয়াজ টেয়াজ যেমন ফোড়ন টোড়ন লাগে, তখন ফোড়ন টোড়ন দেওয়ার সময় দেখাচ্ছি কি কি ফোড়ন আমি ইউজ করবো। তো এখন যেটা ফার্স্ট, এটার মধ্যে নুন হলুদ মাখাবো, মাখিয়ে একটু ভালো করে মাছগুলোকে আমি ভেজে নেব, তার মধ্যে আর এখানে হচ্ছে হলুদ। তো এবার মা
মাছটাকে তেলটা গরম হলে পরে ভালো করে মাছটা আমি ফ্রাই করে নেব। মেথি ফোড়নটা দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবেন, তাহলে একটা সুন্দর গন্ধ আসবে। মেথি ফোড়ন আর এবং পেঁয়াজ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো মাছ যে ভেজেছিলাম সেই তেলটার মধ্যে ফোড়ন টোড়ন গুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে। টমেটো, একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিলাম, একটা টমেটো, এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, চারটি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ একটু একটু ঝাল ঝাল মাছের সবচেয়ে বেশি ঝাল ঝাল হলে ভাল লাগবে খেতে। আর এর মধ্যে এবার এই যে এরকম করে আলুগুলো এরকম মোটা মোটা লম্বা লাগে, ফ্রেঞ্চ ফ্রাই যেমন করে কাটে সেরকম ভাবে কেটে রেখেছিলাম, না আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম। এবার এগুলো আগে আলুটা দেবো, আলুটা দিয়ে মিনিট খানে তখন আমি রেখে দেবো, তারপর অন্যান্য সবজিগুলো দেবো। আলুটা সেদ্ধ থেকে সময় নেবে না, মিনিট খানে ঢাকা ধরা থাক। মোটামুটি আলুটা একটু নরম হয়ে এসছে, এবার এর মধ্যে পেঁয়াজ কলি আর বেগুনটা দিয়ে দেবো। এর মধ্যে একটু মূলো মূলো দেওয়া যায়, কিন্তু আমি তোমাদের দিই নেই হবে, আমি সাধারণত এরকমভাবে চচ্চড়িটা করি। তো এর মধ্যে আমি একটুখানি নুন আর স্বাদ মতো নুন আর হচ্ছে হলুদটা দিয়ে দেবো, ধনের গুঁড়োটা একটু পরে দেবো। গ্যাসটা একটুখানি কমিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিট দিয়ে, মানে সবজিগুলো সব নরম হয়ে যাবে, মজে যাবে। নিজে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো মোটামুটি এগুলো সব খুব মজে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, ধনের গুঁড়োটা দিয়ে দিলাম, এই জলটা কেমে যাবে, মানে মশলাগুলো কেটে আসবে। মশলাটা কষিয়ে গেছে, এবার একটুখানি রান্না করার জন্য অল্প করে এই সবগুলো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। এখনই মাছটা দেবো না, কারণ তপসে মাছগুলো একটু ভারী হালকা হয় না, হালকা মানে একটু নরম মাছ হয়, ওনা এখনই দেবো না। ঠিক আছে, এটা একটু ঢাকা দেওয়া থাক, মিনিট দেবো ঢাকা দেওয়া, জলটা একদম কমে একটু মাখো মাখো হয়ে যাবে। এবার এর মধ্যে মাছগুলো সব দিয়ে দেবো, ইজি রান্নাটা, হালকা করে মাছগুলো একটুখানি ভালো করে ভেজে নিতে হবে, ভালো করেই ভেজে নিয়েছিলাম। তো আমার তপসে মাছের চচ্চড়ি রেডি হয়ে গেল, তো এটা এবার জাস্ট ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে হবে।
মাছটা কত করে দিন। আমাদের একটা ডাক্তার দাদু ছিল, ওনাকে দেখতাম, উনিও বলতো যে মাছ বলো মাংস বলো কখনো তোমার হচ্ছে এমনি শুধু খাওয়া উচিত না, সবজি দিয়ে খাওয়াটা বেস্ট। অন্য অনেক মানে চচ্চড়ি এরকম হবে যে কাজরি মাছ, কাজরি না তো কাচকি মাছ, কিন্তু তোপসে মাছ এরকম চচ্চড়ি করে খেয়েও খুব ভালো লাগে। ট্যাংরা মাছের তো খুব ভালোই লাগে, তোপসে মাছটা খেয়ে যাবো। মশলা টসলা ছাড়া বেশ ভালো লাগে। কি করছে ও বাবা, জল জল, দিদি আর জলের বোতল, দিদি আর জলের বোতল নিয়ে নিয়েছে। নাসু শুয়ে পড়লো, অনেক খাঁটি হয়ে গেছে, নাসু এবার শুয়ে পড়েছে। বাবা ওটা খোল না, বাবা খোলে না, কি পড়ানো হয়ে গেছে আর নশো তো উপরে চলে গেছে। আর এখন ডিনার টাইম, ডিনার প্রিপারেশন করতে হবে। আজকে ডিনারে আমার কোনো ঝামেলা নেই, কারণ ঝামেলা নেই এরকমভাবে বলাটাও ঠিক হচ্ছে না। তো যাই হোক, বাপ্পার হচ্ছে একটুখানি মানে একটু একটু সংসারে অ্যাসিডিটি হয়েছে টচ্ছে, তো ও বললো যে ও আজকে আর হচ্ছে ডিনার করবে না, শুধু জাস্ট একটু মুড়ি খাবে, জল মুড়িও না, শুধু মুড়ি ওকে দিয়ে দিয়েছি, ও মুড়ি খাবে। আর মামুনি একটু আগে আমাকে লোটে ভাঁচে আর করেছিল, মো সমস্ত সবজি টবজি দিয়ে সুন্দর করেছিল, তো দিয়ে গেল প্রায় এক বাটি মতন দিয়ে গেছি, বসে বসে খেয়েছি, আমারও অত খেলে নেই। তো একটা আমি একটা রুটি খাবো, এমনিতে আমি একটা রুটি খাই, তারপরে সবজি খেতে হবে, আমিষ সবজি রাখা যাবে না, তো সেই সমস্ত কারণে আমার একটা রুটি। আর মেয়ে তো সবজি টবজি এ সমস্ত কিছু খাবে না, সবজি এখনো খেতে যাচ্ছে না, কয়েক ধরে খেতে যাচ্ছে না, যা খেতে যায় সেটাই খাওয়াই। ও আজকেও বললো যে সকালের দিকে ডিম খায়নি, ডিম ডিম তো ভাবনা দিলাম ডিম খায়নি, তাহলে কালকের মতন যেমন করেছিলাম একটুখানি এমনি আটাটা জাস্ট একটুখানি তেলে ভেজে তোমার পরোটার মতন করে দেবো, মানে ডিমের যে পরোটা হয় ডিম পরোটা ওরকম করে দেবো। তো সেই জন্যই আমি জাস্ট করতে চলে এসেছি, আমার রুটি আর ডিম পরোটা, ওটার মধ্যে একটু সস মাখিয়ে দিলে পরে, গোল গোল করে দিলে পরে ও এগরোল হিসেবেই খেয়ে নেয় এবং ওটা একটুও ফেলে না। রুটিটাও তো খাওয়া হয় না, অল্প তেলেই করে দিই, তেলটা বেশি দেওয়ার দরকার নেই। তো চলো এবার আগে আমি এগুলো করে ফেলি, ডিনারটা প্রিপারেশন করে নিই। আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি,
আবার কালকে আসবো নতুন একটা ব্লগ, নতুন সবকিছু, নতুন গল্প, নতুন জিনিস নিয়ে। যেটা হবে, যেটা একটা দিন শেষ হয় আর একটা নতুন করে দিন। তো আজকে যদি নতুন আজকে কালকে যদি আমি যখন সকালে উঠে নতুন সূর্যটা দেখবো, সেই সূর্যটা আমার কাছে নতুন, সেই জন্যে আবার কালকে যে আসবে সেটা নতুন একটা ব্লগ হবে। তো আজকের মতন টাটা, বাই বাই।